বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্টে ক্লাস ইলেভেনে কোন কম্বিনেশন ভালো, পলিটেকনিক নাকি বায়োসায়েন্স কি, আরও অনেক কিছু নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছো। সেগুলো আজকের ভিডিওতে বলবো এবং কোন গ্রুপে কি কি সাবজেক্ট নিলে ভালো হবে সেটাও তোমাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো ডাউট থাকবে না। তাই এই চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা কমেন্ট সেকশনে আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছো, তো এই স্ট্রিম সম্পর্কে কি কোনটা চুজ করলে ভালো হবে, কোনটা পড়লে ভবিষ্যতে ভালো হবে সেই বিষয়ে। এবার তার সেই সব প্রশ্নের মধ্যে আমি কিছু কমন এবং ইম্পর্টেন্ট কোশ্চেনকে বেছে নিয়েছি, যার উত্তরগুলো তোমাদের আজকে আমি দেবো, যাতে তোমাদের পড়তে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। সেটা হলো যে, প্রথম প্রশ্নটা যেটা বলি তোমাদের মধ্যে একজন করেছে, সেটা হলো যে জিওগ্রাফি তোমরা কোশ্চেনটা করেছে, নিউট্রিশান এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বায়োলজি, এই এইগুলোকে নিয়ে যদি আমি পড়ি তাহলে কি ভালো হবে আমার? এবার ভালো অবশ্যই হবে, এবং স্ট্রিমটা অত্যন্ত ভালো স্ট্রিম চুজ করা হয়েছে, কিন্তু স্ট্রিমটা অত্যন্ত কঠিন। কঠিন বলতে তোমাকে প্রচণ্ড এফোর্ট দিতে হবে, কষ্ট করতে হবে, এবং প্রত্যেকটি সাবজেক্টকে সবসময় স্টাডিটা ভিউ স্টাডি করতে হবে, এবং কারণ প্রত্যেকটি সাবজেক্টের সঙ্গে প্র্যাকটিক্যাল জড়িত আছে, এবং থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল দুটো ক্ষেত্রে তোমাকে নজর করতে হবে এবং ভালোভাবে পড়তে হবে। সেক্ষেত্রে বলি যে এটা একটু কঠিন হয়ে যাবে, যদি পারো খুবই ভালো হবে, আবার যদি খুবই একটু চাপ নিতে হবে, অনেকটাই চাপ নিতে হবে, তবে যদি মনে করো বেশি চাপ হচ্ছে তুমি কোনো হালকা স্টিমও চুজ করতে পারো। তোমাদের মধ্যে আর একজন প্রশ্ন, পরের প্রশ্ন আসি, সে প্রশ্ন করেছে যে পলিটেকনিকের ফিউচারটা কেমন। এবার সেক্ষেত্রে বলি যে পলিটেকনিক যে ব্যাপারটা, সেক্ষেত্রে মানে যেটা হচ্ছে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই থাকতে হবে, ইংলিশটাও তো থাকতে হবে, বায়োলজিটা তোমাদের না থাকলেও চলবে সেক্ষেত্রে এইচএসে। এবার পলিটেকনিক কোনো চাকরি বাকরির ক্ষেত্রে যেখানে পলিটেকনিকের স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, আবার ডাইরেক্ট বিটেক অ্যাপ্লাই করবে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে, এটা একটা ডিপ্লোমা কোর্স প্রথমে বলি, যারা করবে সেক্ষেত্রে তারা প্রেফারেন্স পাবে, যারা ডাইরেক্ট বিটেক করে আসবে তখন তোমার প্রেফারেন্সটা কিন্তু একটু কম হলেও কমে যাবে, অথচ তুমি কিন্তু একই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছো। তারপরে নেক্সট আসি, যেটা সেটা হলো যে পিওর সায়েন্স নিয়ে পড়লে, তোমার আরেকজন কোশ্চেন করেছো আমাকে এটা, যে পিওর সায়েন্স নিয়ে পড়লে কোন কোন দিকে যাওয়া যাবে এবং তার ফিউচারটা কী। পিওর সায়েন্স নিয়ে পড়লে তুমি সব দিকে যেতে পারবে, সমস্ত স্ট্রিমে। কখনো যদি মাঝপথে মনে করো যে সায়েন্স নিয়ে পড়লে আমি এখান থেকে কি আর্টস যেতে পারবো, অবশ্যই যেতে পারবে, কমার্সও যেতে পারবে, যদি মনে করো খুব প্রেশার হচ্ছে তখন, তবে বলি পিওর সায়েন্স মানে অবশ্যই ম্যাথকে তোমাদের মেন সাবজেক্টের মধ্যে রাখতে হবে, বায়োলজি তোমাদের তখন ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। এবার সেক্ষেত্রে তুমি ম্যাথকে যদি মেনে না রাখো তাহলে কিন্তু পিওর সায়েন্সের কোনো গুরুত্ব থাকবে না, এবং এই পিওর সায়েন্স নিয়ে পড়লেও তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে, তুমি ইচ্ছে করলে ডাক্তারি পরীক্ষা দিতে পারবে, তুমি ইচ্ছে করলে ভবিষ্যতে রিসার্চ লাইনে যেতে পারো, পিএইচডি করে প্রফেসারি ক্ষেত্রে বা স্কুল সার্ভিস কমিশনের স্কুলে যেতে পারো, সর্বক্ষেত্রে যেতে পারবে, কোনো প্রবলেমই হবে না, কিন্তু জিনিসটাকে ক্যারি করতে হবে অত্যন্ত মানে ভালোভাবে পড়াশুনো করতে হবে। এবার আসি যে বায়োসায়েন্সে কোন কোন সাবজেক্ট থাকবে। বায়োসায়েন্সে পিওর সায়েন্সে যা সাবজেক্ট থাকবে সবই থাকবে, শুধু কী হবে না, তোমার ম্যাথের জায়গায় বায়োলজি চলে আসবে, ম্যাথের যেখানে আছে সেখানে যেটা ম্যাথকে মেনে ছিল তার জায়গায় তোমার কী চলে আসবে না, বায়োলজি চলে আসবে সেখানে, কখন সেখানে কিন্তু এই ম্যাথটা আর থাকবে না, ম্যাথটা ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। এবার বলি লাস্টে একজন দুটো অপশান দিচ্ছ আমাকে, যে সেই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে একটা হলো যে কিনা জিওগ্রাফি, বায়োলজি, তারপরে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ম্যাথ, প্রথম যে সিরিজটা সেটা দিয়েছো, নেক্সট সিরিজ দিয়েছো জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পল সায়েন্স এবং ইকোনমিক্স। এবার বলি প্রথম যে অপশানটা তুমি দিয়েছো সেই অপশানটা অবশ্যই ভালো দ্বিতীয় অপশানের চাইতে, কারণ কি দ্বিতীয় অপশানের ক্ষেত্রে পল সায়েন্সটা রাখলে এই কম্বিনেশনের কিন্তু গুরুত্ব অনেকটাই কমে যাচ্ছে, আর ম্যাথটা তোমাদের প্রতি সব জায়গায় জিওগ্রাফিতে লাগবে এবং বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন তো অবশ্যই ম্যাথ লাগবে, সুতরাং ম্যাথ না রাখলে কোনো কাজই হবে না, খুব অসুবিধার মধ্যে পড়বে, তাই প্রথম অপশান অবশ্যই বেটার। এই ছিল তোমাদের কিছু কোশ্চেন যার উত্তর তোমাদের আমি দিয়ে দিলাম। এবার একটু সায়েন্সের এবার স্ট্রিমগুলো যা আছে সেটা সম্পর্কে একটু বলে দিই, কোন স্ট্রিমে কোন সাবজেক্ট আছে। এবার প্রথমেই বলি তোমাদের সব স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরাজি কমন সাবজেক্ট। এবার সায়েন্সের ক্ষেত্রে আসি, কি না ফিজিক্স,
কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স আছেন। আর্টসের ক্ষেত্রে কী আছে? সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, হিস্ট্রি আর কি, ফিলোসফি, সোশিওলজি, এডুকেশান, নিউট্রিশান, জিওগ্রাফি, ইকোনমিক্স, অ্যাগ্রোনমি, হোম ম্যানেজমেন্ট, প্লাস ফিজিক্যাল এডুকেশান এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান। আচ্ছা, কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এবং কস্টিং কমার্শিয়াল আছে। আশা করছি বন্ধুরা এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। তবুও সর্বোপরি একটা কথা বলি, যে বিষয়ের উপরে তোমার ভালো লাগা আছে যেই বিষয়টার উপরে সেই বিষয়টাই তুমি বেছে নেবে, কারণ সায়েন্স মানেই ভালো এবং আর্টস কমার্স মানেই যে খারাপ এমন কোনো কথা নেই। পড়াশুনো করলে সব বিষয়, ভালো রেজাল্ট করলে সব বিষয়েই ভালো। এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের নতুন সদস্য হয়ে উঠো।